ডাকসুর ভিপিকে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কর্মকাণ্ডে না থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পত্রিকে ব্যবহার করে দূতাবাসের দ্বিতীয়ালি আমরা দেখতে পাই যে জাতীয় রাজনীতির এক্সটেনশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না। আমরা চাই যে লাশের রাজনীতিকে প্রশ্রয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদকে ব্যবহার করা যাবে না। আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সাবরিনা ইতি, সদস্য তিলোত্তমা শিকদার, সদস্য নিকো ইসলাম তন্দি, উপস্থিত রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী ইবনে আলী, উপস্থিত রয়েছেন সদস্য রাইসা নাসির, উপস্থিত রয়েছেন সাইফুল ইসলাম রাসেল, উপস্থিত রয়েছেন সদস্য তানভীর হাসান সৈকত, উপস্থিত রয়েছেন সদস্য রকিবুল ইসলাম অতীত, উপস্থিত রয়েছেন সদস্য মাহমুদ রাসান, উপস্থিত রয়েছেন সদস্য রফিকুল ইসলাম সবুজ অভাবিত। আজকে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে বক্তব্য সেই বক্তব্যটি লিখিত ভাবে উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য রাকিবুল হাসান রাকিব। এরপরে আমাদের সমাপনী বক্তব্য সহ প্রশ্নোত্তর পর্ব, আমাদের সমাপনী বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। সাংবাদিক আমাদের সাংবাদিকদের কাছে আমাদের বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে যে আমাদের সংশ্লিষ্ট বিষয়ে যে আজকে সংবাদ সম্মেলনে এই বিষয়ের মধ্যে আপনারা থাকার চেষ্টা করবেন, আমাদের যে প্রেস লিস্টে দেওয়া হয়েছে এটির মধ্যে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটিকে সীমিত রাখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ এবং বিশেষভাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আমরা বারবার জানাই যে ডাকসু নির্বাচন হওয়ার পেছনে আপনাদের যে অবদান, আপনারা লেখনির মাধ্যমে যে ভূমিকাটি তুলে ধরেছেন, আমরা চাই যে ডাকসুর এই গণতান্ত্রিক ধারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম আগামীতে অব্যাহত থাকুক। এ পর্যায়ে আমাদের আজকের ডাকসুর পক্ষ থেকে মূল অফিসিয়াল লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন ডাকসুর সদস্য রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে, শুভ সকালই বলবো, 12টা যেহেতু এখনো বাজে নাই। আজ 8 ডিসেম্বর 2019, ডাকসুর ভিপি নুরুল হক নূরের টেন্ডার বাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন, ভিপি পদ থেকে নূরকে পদত্যাগের আহ্বান এবং সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য নিম্নরূপ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় শীতের আগমন ঘটেছে। উপস্থিত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাই শীতের আগমনী শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে গত 11 মার্চ 2019 দীর্ঘদিনের অচলায়তন ভেঙে বাংলাদেশের আপামর ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রতিটি পর্বে আপনারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত থেকেছেন এবং নির্বাচন পরবর্তীতে বিগত প্রায় 9 মাস আপনাদের সরব উপস্থিতির মাধ্যমে ডাকসুর গুরুত্ব ও অপরিহার্যতা জাতির সামনে প্রমাণিত হয়েছে। আপনাদের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। ডাকসুতে 25টি পদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ থেকে মনোনীত 23 জন বিপুল ভোটে নির্বাচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ছাত্রলীগের উপর যে অকুণ্ঠ আস্থা জ্ঞাপন করেছে তার প্রতি শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রেখে আমরা গঠনতান্ত্রিকভাবে নির্ধারিত এবং ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক যে কোনো কর্মকাণ্ড পরিচালনা ও প্রয়োজনীয় প্রতিটি মুহূর্তে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা কখনোই কোনো আকাশ কুসুম কল্পনায় শিক্ষার্থীদের ভাসিয়ে দিইনি, বরং যাবতীয় প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা, সংকটের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীদের কাছে বারবার তা উপস্থাপন করেছি, নিঃসংকোচিত্তে দুর্বলতার কথা স্বীকার করেছি এবং প্রতিবার দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছি শিক্ষার্থীদের প্রতিটি প্রয়োজন পূরণ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার। অকুতোভয় কলম যোদ্ধা বন্ধুগণ, ছাত্রলীগ থেকে নির্বাচিত 23 জন ছাত্র প্রতিনিধির একক ও যৌথ উদ্যোগে
আমরা যখন বিভিন্ন বিভাগের উন্নয়ন ফি কমিয়ে, লাইব্রেরির সময়সীমা বাড়িয়ে, বাস ট্রিপের সংখ্যা বৃদ্ধি করে, রাইড শেয়ারিং জো বাইক চক্কর চালু করে, ভর্তি ও একাডেমিক কার্যক্রম অনলাইন ভিত্তিক ডিজিটালাইজেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে, নারী শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করে, ক্রীড়া চর্চার বৈচিত্র্যময় নানা রকম আয়োজন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত করে, সাংস্কৃতিক প্রতিযোগিতা ট্যালেন্ট হান্ট এর আয়োজন করে, তরুণ লেখক সাহিত্যিক তৈরির সুযোগ প্রদান করে, গণরুম সমস্যা সমাধানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে বাঙ্ক বেড সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করে, প্রতিটি ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থী বন্ধুদের প্রবেশ গম্যতা নিশ্চিত কল্পে ঢালু পথ নির্মাণ করে, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করার ব্যবস্থা করে, সান্ধ্যকালীন কোর্সের অভিশাপ থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার প্রচেষ্টা গ্রহণ করে, ধর্মকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি বন্ধের উদ্যোগ গ্রহণ করে, বিভিন্ন বিষয়ভিত্তিক সভা সমাবেশ সেমিনার প্রদর্শনীর ব্যবস্থা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন মান ও পড়াশোনার পরিবেশ উন্নত করার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সুবিধা ও সুযোগের প্রাপ্তির সংগ্রামকে এগিয়ে নেবার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি নিরলসভাবে, তখন ডাকসুর ভিপি পদটি ব্যবহার করে নুরুল হক নূরের টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের খবর আমাদের লজ্জিত করে, লজ্জিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে, লজ্জিত করে শত বছরের দ্বার প্রান্তে পৌঁছানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত ইতিহাস ঐতিহ্যের ধারাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে নূর আজ ডাকসুর ভিপি পদের মতো গুরুত্বপূর্ণ একটি পদে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে নির্বাচিত করেছে, নূর একদিকে তার কিছুই পূরণ করতে পারে নাই, অন্যদিকে তিনি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, অপমান করেছে, জাতির সামনে শিক্ষার্থীদের লজ্জিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণার্থে নূরের নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যার 1 পয়সাও নূর এ 9 মাসে ব্যয় না করে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে, নিজের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিগত 9 মাসে ডাকসু ভিপির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কাজও সম্পন্ন না হলেও এই ভিপি পদকে ব্যবহার করে তিনি নিজের রাজনৈতিক অভিলাষ পূরণের চেষ্টা করে চলেছেন পুরোদমে। নিজেকে জাতীয় বীর হিসেবে হাজির করতে গিয়ে তিনি আজ জাতীয় বেঈমানে পরিণত হয়েছেন। বিভিন্ন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রি অফিসে একাধিক টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, নিয়োগ ও বদলি ইত্যাদির মাধ্যমে নিজেকে নিয়োজিত রেখেছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা না বলে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন। শিক্ষার্থীদের অনার্য উন্নয়ন ফি বৃদ্ধির প্রতিবাদ না করে বনানী অগ্নিকাণ্ডে সেলফি তুলতে গিয়েছেন। শিক্ষার্থীদের প্রয়োজনে বিভিন্ন বিভাগ ও অনুষদে না গিয়ে দৌড়ে বেরিয়েছেন বিভিন্ন দেশের দূতাবাসের অভিজাত নাইট পার্টিতে। শিক্ষার্থীদের ন্যূনতম স্বস্তি প্রশান্তির উদ্যোগ না নিয়ে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন টক শোতে চটকদারি বক্তব্য দিয়ে। খালেদা জিয়ার দুর্নীতির মামলাকে মাত্র 2 কোটি টাকার বিষয় বলে নিজের সম্পর্কে বলেছেন, ডাকসু ভিপির জন্য মাত্র 13 কোটি টাকা কোনো বিষয় নয়। অনুসন্ধানী সাংবাদিক বন্ধুগণ, বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে, ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ সম্পর্কে আপনাদের বিভিন্ন রকম অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন। আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ডাকসু ভিপি পদ ব্যবহার করে নুরুল হক নূর কিভাবে জিরো থেকে হিরো হলেন তা অনুসন্ধান করে ছাত্র সমাজের সামনে উপস্থাপন করার। আন্দোলন খেলা, ক্লাস পরীক্ষা বন্ধ করা, নিজের রাজনৈতিক সংগঠন ও এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হওয়া, ধর্মকে আশ্রয় করে সাম্প্রদায়িক বিষবাস ছড়ানো, সরকার ও রাষ্ট্রবিরোধী ভূমিকা, ফ্ল্যাট ভাড়া, ব্যয়বহুল হাসপাতালে স্ত্রী সন্তানের চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি নূর কিভাবে করেছেন তা জানার অধিকার যেমন শিক্ষার্থীদের রয়েছে, তেমনি তা জানানোর দায়ও আপনারা এড়িয়ে যেতে পারেন না বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, নির্বাচনে বিজয়ী হবার পর শিক্ষার্থীদের জন্য ভিপি নূর কী কাজ করেছেন, নিজের প্রকাশিত ইশতেহারের কতটুকু বাস্তবায়ন করেছেন তা জানার সুযোগ করে দিন সবাইকে। সাংবাদিক বন্ধুগণ,
সম্প্রতি দুইটি টেলিফোন ফোনালাপ ফাঁস হবার মাধ্যমে নূরের স্বরূপ সকলের সামনে উন্মোচিত হয়েছে। বিভিন্ন সময়ে কাণ্ডজ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যাবার অভিনয় করতে করতে নূর যে টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, অনৈতিক লেনদেন ইত্যাদিতেও দক্ষতা অর্জন করেছে তা ছাত্র সমাজের সামনে পরিষ্কার হয়েছে। এই ফোনালাপ প্রকাশিত হবার পর নূরের বিভিন্ন বক্তব্য, বিজ্ঞপ্তি, মন্তব্য আমরা গভীরভাবে লক্ষ্য করেছি। সেখানে তিনি যেভাবে নিজের অভিমত ব্যক্ত করেছেন তা ছাত্র সমাজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। আপনাদের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানাতে চাই কোন ভবনের কি কাজের জন্য সে আলোচ্য ফোনালাপে আলোচিত হয়েছিল। আলোচিত সেই আন্টির ব্যক্তিগত ও ব্যবসায়িক পুরো বিবরণ জাতির সামনে উপস্থাপন করা হোক, যে পরিচিত ভাইয়ের সাথে কথোপকথন তার পরিচয় প্রকাশ করা হোক, যুক্তরাজ্য প্রবাসী যার সাথে কথোপকথন ফাঁস হয়েছে তার পরিচয় প্রকাশ করা হোক। আমরা এও জানতে চাই যে কি এমন কথা, লেনদেন, সম্পর্ক তাদের মধ্যে বিদ্যমান যা হোয়াটসঅ্যাপে বলতে হবে। অভিযোগ যেহেতু নূরের দিকে তাই নূরকেই এসব প্রশ্নের উত্তর দিতে হবে, প্রকাশ করতে হবে। উল্লেখিত দুইটি টেলিফোন কথোপকথন ফাঁস হবার পর যে ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে গতকাল, সেখানে নূর নির্লজ্জভাবে বলেছেন ডাকসু ভিপির জন্য মাত্র 13 কোটি টাকা কোনো বিষয় নয়, কত 13 কোটি টাকা আসবে যাবে। তার এই অধ্যত্তপূর্ণ বক্তব্য ছাত্র সমাজকে চরমভাবে উদ্বিগ্ন করে। ডাকসু ভিপির মতো পবিত্র একটি দায়িত্ব তার কাছে কোনোভাবেই নিরাপদ মনে করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের আপামর ছাত্র সমাজের পক্ষে নূরুল হক নূরের প্রতি আহ্বান জানাই, নিজের সকল অপকর্ম, ব্যর্থতা, অক্ষমতা স্বীকার করে ডাকসুর ভিপি পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ডাকসুর সভাপতির নিকট আমরা আহ্বান জানাই, যদি ভিপি পদ থেকে নূরুল হক নূর পদত্যাগ না করে তাহলে এই পদটিকে অপবিত্র অপব্যবহার করার অপরাধে নূরকে ডাকসু থেকে বহিষ্কার করা হোক। আমরা একই সাথে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানাই, নূরের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে তদন্তের ব্যবস্থা করা হোক, ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করা হোক। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই মাথাটা একটু ডাউন করে, সবাইকে দিব, রেডি আছে। আমাদের অফিসে মিটিং মেসেজ আছে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, মাইক্রোফোনগুলো সব সব উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থ থেকে বিদায় শুভেচ্ছা। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে, বন্ধাত্ম গুজিয়ে, রুদ্ধদ্বার খুলে যে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি নির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে যে ডাকসু যাত্রা শুরু করেছে তা কখনোই আপনাদের ঐকান্তিক সহযোগিতা ছাড়া আলোর মুখ দেখত না। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ডাকসু সর্বোচ্চ যে পত্রিকার কথা বলেছে আমাদের ইয়াসাদ্দাম কে ভিপি, সেই পত্রিকে বিতর্কিত এবং কলঙ্কিত করেছেন স্পষ্টভাবেই আমরা তার প্রমাণ পেয়েছি। যে তার যে অডিও ফোনালাম এবং গতকাল যে ভাইরাল হয়েছে, আপনারা তো দেখেছেন যে এখানে আমাদের ভিপি নূর
একটি ভিডিওতে তিনি স্পষ্ট বলেছেন, আমার একটি রয়েছে আপনাদের এখানে, আমি একটু আপনাদের সকলের শুনতে চাই। এখানে তিনি স্পষ্ট বলছেন যে 13 কোটি টাকা তার কাছে কোনো ব্যাপারই নয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত 13 কোটি টাকা আসবে যাবে। আমরা এটাই আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই, আমরা ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে রাজি নই। এবং এখানে স্পষ্টভাবে বলছি যে আমাদের যে বক্তব্য আপনারা পেয়েছেন ডিটেলস, সেখানে আমাদের আহ্বান থাকবে নোট যেন তার ডাকসু বিপদকে বিতর্কিত না করে অনতিবিলম্বে পদত্যাগ করেন। তিনি যদি পদত্যাগ না করেন, এখানে আমাদের মেজরিটি যে সদস্য মিনি পার্লামেন্ট বলতে পারেন, আমাদের মেজরিটি থেকে আমরা এখানে 23 জন ডাকসুর মেম্বার সম্পাদক সভা উপস্থিত রয়েছি। আমাদের সবার যে এটা আমাদের সকলের বক্তব্য, আমরা আহ্বান জানাবো ডাকসু সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলারের প্রতি, তিনি যেন নুরকে তার নৈতিক স্থানে করেন, বহিষ্কারের ব্যবস্থা করেন। এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সকলের পক্ষ থেকে আমরা নুরের প্রতি আহ্বান জানাবো, তিনি যেন অনতিবিলম্বে পদত্যাগ করেন। ধন্যবাদ। বিভিন্ন ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক কেন্দ্র মাধ্যম প্রচুর বাণিজ্য নিয়োগপদ্ধতি ইত্যাদির মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন ডাকসু বিভিন্ন বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, তো সেখানে নুরের কি এত প্রভাব যে তার কথায় বদলি হবে, তার কথায় টেন্ডার দিবে, আসলে এইটা কতটুকু আপনাদের কাছে প্রমাণ আছে যে তিনি এই কাজগুলো করেন? তাহলে তো বলতে হবে যে আসলে আমাদের প্রশাসনের জন্য বিরোধী পক্ষ এখনো রয়ে গেছে। ধন্যবাদ। বিরোধী পক্ষে কিছু নেই, দেখুন দীর্ঘ 28 বছর পর ডাকসু জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আমাদের সবার জন্য কতটুকু গুরুত্ব বহন করে আমরা সকলে জানি। সে 28 বছর পর যখন সর্বোচ্চ পদটি একজন পেয়ে থাকেন, স্বাভাবিকভাবে তিনি সেই পদটিকে ব্যবহার করে চাইলেই কিন্তু অনৈতিক কাজ করতে পারেন, সে সুযোগ রয়েছে। তার প্রমাণ অলরেডি আমরা পেয়েছি, আপনারাও দেখেছেন, ওরা জানতে দেখেছে তার অডিও রেকর্ডিংটা এবং ভিডিও টিটিং রয়েছে তিনি সেখানে। একবার আমরা যতটুকু জানি আমাদের আমাদেরই অনুরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি, তা এর সঙ্গে কোনোভাবে সম্মতিপূর্ণ নয়, আর তার কোনো আন্তরিক কথা আসলে আমাদের জানানো, আমরা খোঁজ করার চেষ্টা করেছি। তো এটা খুবই সাসপেশিয়াস, সেখান থেকে তার যে অ্যাপ্রোচ ছিল কথা বলার, আমরা বারবার সেটা দেখেছি এবং বোঝার চেষ্টা করে তিনি স্পষ্টভাবে আধুনিককালে টেন্ডারবাজি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখন আর অস্ত্র প্রদর্শন করে ব্যালট বক্সের চিন্তাই নয়। আপনারা সবাই জানেন এখন টেন্ডারের যে নিয়ম, সেখানে তদ্বিরের মাধ্যমে কিন্তু এটাকেই টেন্ডারবাজি বলে। সেখানে তিনি স্পষ্টভাবে 30,000 টাকা নেওয়ার কথা গ্রহণ করেছেন, বলেছেন তার আন্টির পক্ষে তদবির করছেন 13 কোটি টাকার বিনিময়ে, এবং তিনি সেটাকেই বলছেন যে এখন বিষয় নয়। অর্থাৎ যখন একজন ভিপি বলেন যে 13 কোটি টাকা কোনো বিষয় নয়, তখন আমরা ধরে নিতে পারি তিনি একাধিক এরকম অনেক কাজই করেছেন। আমি বলতে চাচ্ছি যে আসলে তার কথায় কি টেন্ডার দেওয়াটা কি সম্ভব, তাহলে সেই প্রশাসনের কর্মকর্তাদেরও বিচার আপনাদের চাওয়া? অবশ্যই আমরা স্পষ্টভাবে বলছি যে এই ঘটনাটি তদন্ত হোক, একেবারেই সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছেন সেই বিভাগ, যেহেতু আমাদের আজকে এই সমস্যার মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘটনা স্পষ্ট করা হোক, যেহেতু আমরা অলরেডি সবাই রেকর্ডটা পেয়েছি। সো অভিযোগ যে কারণে উঠতে পারে, অভিযোগ নিয়ে আমাদের কথা নেই, আমাদের কথা হচ্ছে যে এটা কিন্তু আমরা অলরেডি একটা প্রমাণ, দালালিক প্রমাণ পেয়েছি, ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছি, সেটা তদন্ত করা হোক, সেটা নিরপেক্ষ বিচার বিভাগীয় হোক বা সংশ্লিষ্ট বিভাগ থেকে হোক, তদন্ত করে বলা হোক ঠিক আছে যে না এটা আসলে ফেক বা হোয়াট এভার ইট ইজ, এটা ক্লিয়ার হোক, আমরা সেটা জানতে চাচ্ছি। ডাকসু পরিবারের এটাই বলছি। ধন্যবাদ। দুটো উত্তর দিব আমরা এটা, সেটা হচ্ছে যে উনি বলেছেন এটা ষড়যন্ত্রের অংশ। আমরা এর আগে দেখেছি তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম, ডাকসুর গঠনতন্ত্র, আইন বিভাগ, বিচার বিভাগ, সংবিধান সব কিছুকে তার মন মতো না হলে অস্বীকার করেছেন। তো এই বিষয়টা ষড়যন্ত্র কি না সেটার প্রমাণ তাকেই প্রথমত দিতে হবে। যখন একটা জিনিসের রেকর্ডিং আসে বা ভিডিও আসে, তখন সেটা নিশ্চয়ই বায়বীয় কোনো অভিযোগের থেকে বেশি তথ্যবহুল হয় এবং নির্ভরযোগ্য হয়। সে জায়গা থেকে আমরা মনে করি তার বিগত দিনের আরও অসংখ্য অভিযোগের মতো এটিও একটি অভিযোগ যে এটি বানানো বা ষড়যন্ত্রের অংশ।
আর আমরা কেন এই কয়েকদিন সময় নিলাম সে বিষয়ে আমরা বক্তব্যে উল্লেখ করেছি যে ঘটনা একটি ঘটেছে, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, বিভিন্ন রকম প্রতিক্রিয়া থাকে। নূরেরও একটা বক্তব্য আমাদের শোনার দরকার ছিল, যেটা তিনি আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এবং আপনারা জানেন যে সে 24 ঘন্টার একটা আলটিমেটামও দিয়েছিল। সে আলটিমেটামটাও শেষ হবার পরেই আমরা মূলত আমাদের বক্তব্যটা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলাম। দেখুন, এটি একটি আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং সেটির আলোকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের আপনি জানেন যে গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং তার কিন্তু কোনো ফোনালাভ বের হয়নি, তার কোনো পারিবারিক ব্যবসার কথা বলা হয়নি, তার কোনো আর্থিক কথা বলা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্পষ্টভাবে বলছেন যে তার এমন কিছু কথা আছে যেটি সাধারণ ফোনালাপে বলা সম্ভব না, মোবাইল ফোনে বলা সম্ভব না। তার পারিবারিক বিষয়ে ইতিমধ্যেই বলা হয়েছে, তার পারিবারিক ব্যবসা কোথা থেকে আসলো, তার তথাকথিত আন্টিকে আন্টির পরিচয় কি, 13 কোটি এত বড় একটি সংখ্যা। তিনি যদি ছাত্র নেতা সবসময় কথা বলে থাকেন, আর্থিক দুর্নীতির বিষয়ে কথা বলে থাকেন, সোচ্চার থাকেন অন্যায় অভিযানের বিরুদ্ধে, 13 কোটি টাকার মতো বিষয়টি আমাদের কাছে, আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষার্থী সমাজের কাছে এটি সুস্পষ্ট হয়ে প্রমাণিত হয়েছে। এবং এদিক থেকে আমরা মনে করি যে আপনি যে পূর্বের ঘটনাটি বলছেন সেই একই দৃষ্টান্ত অনুসরণ করে আপনি আমি আমরা মনে করি যে তার সেই রাষ্ট্রীয় টিভি পত্রিকা অব্যাহত নেওয়া উচিত। আর যে অভিযোগটা আমি পেয়েছিলাম তখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তো আমার একটি ইউনিটের নামে যখন অভিযোগ উঠেছিল যে তারা আর্থিক লেনদেন করেছে সেই বিষয়ে আমি কথা বলেছি, এটা আমার বিষয় নয়, এটা তাদের বিষয়ে আমি বলেছি। এবং আমি যে এখানে জানতাম না সে কথা কিন্তু উল্লেখ আছে, আপনি মনে হয় ফোনালটি ফোন শোনেননি। যাই হোক, যদিও অভিযোগ উঠেছে আমার সংগঠনকে এবং আমার নৈতিক দায়বদ্ধ থেকে, আমি কিন্তু অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই আমি অব্যাহতি নিয়েছি এবং আমি এবং আমার সভাপতি। এরপরে আমরা বারবার তদন্ত চেয়েছি এই ঘটনার, এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়নি। আমরা স্পষ্ট বলছি যে আমরা সেখানে আমাদের যে অভিযোগ সেটা আমরা বলেছি যে এটা আসলে একটা তদন্ত করা হোক, কারণ এটা ক্লিয়ার হওয়া উচিত আছে। আমি ব্যক্তিগতভাবে ডাকসু জিএস হিসাবে কোনো পদকে ব্যবহার করে আমি কোনো কাজ করিনি। যদি আমার নামে ডাকসু জিএস পদকে ব্যবহার করে কোনো অনৈতিক আর্থিক লেনদেন বা যে কোনো কিছুই অনৈতিক নৈতিক স্থানীয় আসে, অবশ্যই আমি আমার দায়বদ্ধতা থেকে আমি অব্যাহতি নেব, পদত্যাগ করতে আমি প্রস্তুত রয়েছি। ধন্যবাদ, আপনি বলেছেন এটা নিয়ে অলরেডি অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে, তদন্ত হয়েছে এবং সেটা যে আমি যে নিয়ম মেনেই ভর্তি হয়েছি সেটাও স্পষ্ট হয়েছে। কারণ আমাদের এমফিল সাপোর্ট জানেন আমি ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগ থেকে শেষ করার পরে প্রায় 3-4 বছর ধরে গ্যাপ ছিল। এরপরে আমাদের ডাক্তার নির্বাচন হলো, আমি সেপ্টেম্বর মাসেই যখন তখন আমি জমা দিয়েছিলাম ডিপার্টমেন্টের কিছু দীর্ঘসূত্রের কারণে কিন্তু আমার জমা হয়নি, আমি এবং আরও 2 জন স্টুডেন্ট, আমার 3 জন রাইট টাইমে জমা দিয়েছিলাম। সুতরাং এখানে আমাদের কোনো ব্যর্থতা দায়বদ্ধ নেই বলে মনে করি এবং ডিপার্টমেন্ট সেই নিয়ম অনুসরণ করে ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে এটা করা হয়েছে, অর্থাৎ কোনো অনিয়ম হয়নি, সেটা একটা অভিযোগ দিয়েছিল, সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। গোলাম রাব্বানী, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে,
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলেছেন যে এমফিলের ভর্তি প্রক্রিয়ার বিষয়টি বিভাগ থেকে অনুষদে উত্থাপন করতে হয়। সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বলেছেন অনুষদে সেটি উত্থাপিত হয়নি, বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজও সেটি উত্থাপিত হয়নি। এটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের বক্তব্য। সুতরাং এইভাবে বলছেন যে প্রমাণিত হয়েছে এটি এরকম হয়নি। এটি একটি এক্সটার্নাল কোর্স, আমাদের যেটা আমাদের নিয়মিত কোর্সের বাইরে, সেখানে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে সেটা আমার জানার কথা নয় বা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়া, আমি আমার যে রাইট টাইম রাইট মোমেন্টে আমি আমার কাজটি করেছি, আমি সেটি মনে জমা দিয়েছি, সেটা কেন পরবর্তীতে লেট করে পাঠানো হলো সেটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যাপার। আমার যদি কোনো ব্যর্থ থাকে বা আমার কোনো নেগলিজেন্স থাকে সেখানে আমি দায়বদ্ধ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কীভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করবে সেটা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব ব্যাপার। ধন্যবাদ। তিনি কোন কাজ করতে পারেন না যেহেতু তারা সংখ্যালঘু, তারা দুজন সদস্য। ধন্যবাদ। আমি একটু স্পষ্ট বলতে চাই, এখানে আমাদের যখন বাজেটটা ফিক্স করা হয় তখন সবাইকে ভাগ করে দেওয়া হয়, সম্পাদককে টাকা ভাগ করে দেওয়া হয়েছিল। আমাদের যে সমাজসেবা সম্পাদক তাকে তা দেওয়া হয় 10 লাখ টাকা তার বরাদ্দ। যখন তিনি বললেন যে তার এই টাকাটা আসলে একটু বাড়ানো দরকার, আমি আমার যে নির্ধারিত জিএস ফান্ড সেই ফান্ড থেকে 3 লাখ টাকা মানে ডিমিনিশ করে তাকে দিয়েছি, ওই মিটিংয়ে বসেই। তো আমাদের যে সদিচ্ছা আছে কিনা সেটা এখান থেকে স্পষ্ট। আর ডাকসই ভিপি তিনি সর্বোচ্চ নির্বাহী পদে রয়েছেন, এ যাবৎকালে আমাদের বক্তব্যে স্পষ্ট রয়েছে যে এ যাবৎকালে 9 মাসে তিনি ঢাকা বিশ্ব শিক্ষার্থীর জন্য একটি কাজও করেননি, ন্যূনতম উদ্যোগ নেননি। তিনি যদি কাজ করেন তার যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ টাকা স্যাংশনের জন্য ডাকসুর যে ট্রেজারার রয়েছেন শিবদুরিবাস স্যার, তার কাছে লিখিত আবেদন করতে হয় টাকা ফোনার জন্য, তিনি আমাদের একটি আবেদনের কপি দেখান। যে তিনি আবেদন করেছেন সেটি গ্রহণ করা হয়নি। আসলে এই ধরনের মানে একেবারেই উদরপিণ্ডি ভুদুর ঘরে চাপানোর অভ্যাসটা তার অনেক পুরনো, আমরা বারবার দেখেছি। এক স্পষ্টভাবে বলছে তিনি কোনো ধরনের উদ্যোগ নেননি টাকা তোলার। ধন্যবাদ। হ্যাঁ, সমস্যা সম্পর্কে টাকা তুলেছি, ইতিমধ্যে 3 লাখ টাকা তুলেছেন, আমরা সেটা দিয়েছি। লাস্ট আমি ছোট্ট কথা অ্যাড করতে চাই, গত একটা প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের একটি পিয়ার প্রোগ্রামে, তাকে যখন ফোন করা হয়েছে তিনি বলেছেন তিনি পিয়াজ নিয়ে ব্যস্ত আছেন। তো আসলে 256 একরের যে জুরিডিকশন তার ডাকসুর দ্বীপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তিনি 256 একরকে ছাড়িয়ে তিনি কিন্তু জাতীয় না বিশ্ব পরিমণ্ডলে চলে গেছেন। তো আমরা ডাকসুর থেকে চাই না, তাকে ভোট দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের কাজ করার জন্য। পিএস দিয়ে কখন কথা বলতে পারেন, কিন্তু তিনি নিজেকে জাতীয় নেতা হিসেবে উপস্থাপন করছেন। আসলে সময়ের আগে এমন বাগান তার যে এটা যেটাকে বলা হয় ডাকসুর পথকে ব্যবহার করে জাতীয় রাজনীতি বা তার ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার পথকে তিনি সুগম করার চেষ্টা করছেন। আমি আবারও বলছি আপনাদের ক্লিয়ার করার জন্য, আমি জানতাম যে স্বাভাবিক আসবে এখানে আসার মধ্যে, যখনই অভিযোগ এসেছে অভিযোগের কারণে, আমি আইনের ছাত্র হিসেবে বলছি অভিযোগ যে কারণে আসতে পারো, অভিযোগ আসার পরও আমি আমার দায়বদ্ধ থেকে, যেহেতু ঢাকা মানে বাঙালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পত্রিকা ব্যবহার করে এই যে চালাচার বিষয়টিকে অভিযোগ এসেছে, সেই কারণে আজকে আমি পদ থেকে অব্যাহতি নিয়েছি। আর ডাকসুর ভিপির অন্য কোনো পদ নিয়ে যদি অব্যাহতি নেবেন তার তিনি, হ্যাঁ ডাকসুর ভিপি তিনি ভিপি পত্রিকা ব্যবহার করে কিন্তু তদবিটি করেছেন। সুতরাং অভিযোগ ওঠার পরে আমারটা কিন্তু প্রমাণিত হয়নি, তারপরে অভিযোগের কারণে কিন্তু আমি আমার জায়গাতে ক্লিয়ার হয়েছি। সুতরাং স্পষ্টভাবে বলছি তার নামে শুধু অভিযোগ নয়, দালিলিক প্রমাণ রয়েছে অডিও এবং ভিডিও, সেই জায়গা থেকে স্পষ্টভাবেই আমরা বলছি অবশ্যই তার পদত্যাগ করা উচিত। ডাকসুর চেয়েছে, মেদিনীপুর বলতে
গতকালকে অনেক মানে সংবাদ মাধ্যমে এসেছে যে সংবাদ সম্মেলন রাব্বানি ডেকেছেন, আসলে যে কোনো সংবাদ সম্মেলন বা যে কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি কিন্তু সাধারণ সম্পাদকের স্বাক্ষরেই যায়, সুতরাং এটা ডাকসু সংবাদ সম্মেলন, আমার ব্যক্তিগত নয়, আশা করি সেটা পরিষ্কার হয়েছে। থামতে চান আরে সুযোগ পাইছি, ভিডিও যেটুকু হয়েছে সেটুকু তো আমরা পেয়েছি, তো ব্যক্তি নুরু নিশ্চয় আংশিক নুরু না, তার অর্ধেক শরীর আছে অর্ধেক নাই বিষয়টা এমন না, ডাকসুর ভিপি এটা নিশ্চয়ই খণ্ডিত পদ না, রুমের অর্ধেক দেওয়া হয়েছে, চেয়ারের অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক দেওয়া হয়নি তেমন না, তার সবকিছুই তিনি বলেন যে আংশিক আংশিক আংশিক। প্রশ্ন করতে চাই আমরা যে তার সবকিছু আংশিক হয় কেন, তিনি ভিপির দায়িত্বটাও আংশিকের চেয়েও কম পালন করছেন, এটা পূর্ণ করেন, আমরা বিশ্বাস করি সবকিছু পূর্ণাঙ্গ হয়ে আসবে, আমরা অবশ্যই বিশ্বাস করি। এটা আমি উপস্থিত রয়েছি, হ্যাঁ যখন ওই ভিডিওটি রুমে উপস্থিত ছিল সেই রুমে আমি উপস্থিত ছিলাম, পরের দিনই আমাদের যে সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের যে উদ্বোধন অনুষ্ঠানটি ছিল ওই অনুষ্ঠানটি সকালের টাইমটা চেঞ্জ করা হয়েছে, আমাদের ডাক্তার ভিপি নূর আমাদের এই রুমে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ডাক্তার ভিপি আমাদের কাছে জানতে চাইল প্রোগ্রামটা কখন, তখন আমরা কর্নিও তাকে প্রোগ্রামের কথাটা জানালাম, তখন ওই রুমে উপস্থিত থেকে তাকে আমরা জানতে চাইলাম, আমরা তো ডাক্তার সদস্য, আমরাও তার কাছে দেখুন এখানে না আমরা আমরা ডেফিনেটলি আমরা চাইবো যে আজকে এই মুহূর্তে পদত্যাগ করুক, কারণ অভিযোগ এসেছে এবং সেটার অডিও এবং ভিডিও বোথ এভিডেন্স আমাদের সামনে এসেছে, সুতরাং আমরা চাইবো যে তার জায়গা থেকে ডাকসুর আপনি বিপক্ষকে আর কলঙ্কিত না করে এই মুহূর্তে পদত্যাগ করুক, আর অবশ্যই যেহেতু আমার নামে যে অভিযুক্ত হয়েছিল আমি চেয়েছি তদন্ত হোক স্পষ্ট হোক, সুতরাং এটুকু আমি বলবো যে তদন্ত করে স্পষ্ট করা হোক, ধন্যবাদ, কারণ আমার সেই ক্ষেত্রে যেখানে তো বারবার বলা হচ্ছে। যেখানে তিনি বলেছেন তিনি যেখানে করেছেন তদন্ত করার এখতিয়ার তাদের রয়েছে, সবাইকে ধন্যবাদ, আজকে আমার ধন্যবাদ।